দর্শকের পর্যায়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হাঙ্গেরিতে অবস্থানরত বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী মোহাম্মদ আবুল বাশার। আবুল বাশার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত নিউজ 24 সংবাদে। ধন্যবাদ নিউজ 24 কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবুল বাশার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, ইউক্রেন থেকে আপনার নিরাপত্তার কারণে তো এখন হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন, আমরা যতটুকু জানি, কতজন বাংলাদেশি এখন ওখানে অবস্থান করছে এই ব্যাপারে জানাবেন আমাদের? আসলে আমি তৃতীয় বর্ষের একজন মেডিকেল স্টুডেন্ট, ইউক্রেনে লেখাপড়া করতাম। আমি ইউক্রেন থেকে গত 26 ফেব্রুয়ারি অলমোস্ট দুপুর 3টার দিকে ইউক্রেন থেকে হাঙ্গেরি চলে আসি। তো আমার সাথে আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, উজরত ন্যাশনাল ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির অলমোস্ট 15 জন বাংলাদেশি আমরা একসাথে হাঙ্গেরিতে চলে আসি ইউক্রেন থেকে। এখন বর্তমানে আমাদের জানা মতে লিস্টেড 15 জন বাংলাদেশি হাঙ্গেরিতে রয়েছে, হয়তো আরো বাংলাদেশি রয়েছে, বাট আমরা তাদেরকে জানি না, কারণ তারা নন মেডিকেল হতে পারে। বাট মেডিকেল স্টুডেন্ট 15 জন স্টুডেন্ট আমাদের সাথে রয়েছে। জি আবুল বাশার, আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাবস্থার মধ্যেও আপনারা অনলাইনে ক্লাস আবার শুরু করবেন, আসলে ওই ব্যাপারে আপনার মতামত কি, আর কোন শহরে আপনারা এখন আছেন, আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন এই ব্যাপারে। জি, আসলে আমি আপনার হাঙ্গেরির যে ক্যাপিটাল বুদাপেস্টে আমি বর্তমানে অবস্থানরত করছি। বুদাপেস্টের একটি মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে যেটার নাম সিমেলওয়েস ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি হোস্টেলের ডর্মে আমরা আছি বর্তমানে। এখানে টোটাল আপনি ধরতে গেলে প্রায় 200 জনের মতন মানুষ যারা ইউক্রেন থেকে আপনার হাঙ্গেরিতে আসছে তারা রয়েছে, তার সাথে আমরা 15 জন বাংলাদেশি রয়েছি। আর আমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে নেক্সট উইক থেকে, মানে 15ই মার্চ থেকে আপনার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের ইউনিভার্সিটি থেকে অলরেডি মেইল করে তারা বলে দিয়েছে, কারণ তারা চায় না যাতে কোনো স্টুডেন্টের লেখাপড়ার নষ্ট হোক, বা তারা চায় না কোনো স্টুডেন্ট যাতে সময়টা নষ্ট হোক এই সমস্যার কারণে, তাই তারা অনলাইন ভিত্তিক ক্লাসগুলো পরিচালনা করবে। জি আবুল বাশার, আপনি এখন যেখানে আছেন আসলে ওখানে যুদ্ধের পরিস্থিতি কেমন, আর আপনাদের থাকতে আসলে কোনো রকম থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে কিনা, আর এর পরবর্তী কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন ওখান থেকে দেশে ফেরার ব্যাপারে, বা ওখানেই অবস্থান করবেন কিনা জানাবেন আমাদের? হ্যাঁ, আসলে আমরা যেহেতু এখন হাঙ্গেরিতে চলে আসছি, তো এখন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সেফ, টোটালি সেফ বলা যায়, আমরা কোনো সমস্যার মধ্যে নেই। আর এখানে আমরা যেহেতু একটা ইউনিভার্সিটি হোস্টেলে রয়েছি, আপাতত এখানেই থাকবো। যদি আপনার সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আমরা চিন্তা ভাবনা করেছি আবার হয়তো আমাদের যে শহর উজগরদ, ইউক্রেনের যে শহর উজগরদে ব্যাক করব। আর যদি দেখি না সমস্যা অনেক সময় নেয় ঠিক হওয়ার জন্য, তাহলে হয়তো আমরা বাংলাদেশে ব্যাক করব। এবং এর জন্য আমাদের সবকিছু পরিচালনা করছে বাংলাদেশ এম্বাসি অফ অস্ট্রিয়া, যে বাংলাদেশের এম্বাসি রয়েছে, উনি আমাদের সবকিছু ভালো মন্দ দেখাশোনা করতেছেন। জি আবুল বাশার, আপনি যেহেতু ওখানে আছেন, আপনি আসলে সরেজমিনে কেমন দেখতে পাচ্ছেন, বা আপনার কি মনে হয় যুদ্ধাবস্থা কবে নাগাদ শেষ হতে পারে, আর সেখানে আসলে জনসাধারণ এবং রুশ সেনাবাহিনী এই সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কি সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি? দেখুন, আসলে এই যুদ্ধ এই যুদ্ধটা তো হয়েছে সাধারণত পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে। আমরা আসলে কেউই বলতে পারবো না যে কবে নাগাদ এটা শেষ হবে, কারণ আপনার দুই পক্ষের ডিমান্ড যখন ফুলফিল হবে তখনই হয়তো এর কোনো একটা শেষ বা আমরা অবসান দেখতে পাবো। কিন্তু আসলে একদল যা চাচ্ছে, যদি অন্য দল তা দিতে রাজি না হয় বা তাদের যদি চাওয়া পাওয়া পরিপূর্ণ না হয়, তাহলে তো আশা করছি না এত জলদি শেষ হবে। বাট আমরা সবাই আশাবাদী যে খুব জলদি এটা শেষ হয়ে যাক, কারণ সবারই এর মধ্যে অনেক সমস্যা হচ্ছে। আপনি স্টুডেন্ট বলেন বা যারা ওখানে থাকে তাদের বলেন, সবাই অনেক ধরনের সমস্যা ফেস করতেছে। তো আমরা সবাই আশাবাদী যে জলদি শেষ হয়ে যাবে, বাট এটা শেষ হওয়ার জন্য দুই পক্ষকেই সামনে আসতে হবে, ইউক্রেন এবং রাশিয়া দুই পক্ষকেই সামনে আসতে হবে, এবং তাদের দুজনকে একটা শান্তি চুক্তিতে যেতে হবে, না হলে তো এত জলদি শেষ হবে না।